আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর ভালো থাকতে হবে, আমাদেরকে ভালো থাকার চেষ্টা করতে হবে, নিজেকে সুস্থ রাখতে হবে, সবসময় ভালো কিছু চিন্তা করতে হবে। একজন শিক্ষার্থী হিসেবে আমাদের এইটুকু করাটা সবচেয়ে আগে দরকার। আমি হাজির হয়ে গেছি তোমাদের অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি পাঠ্য বইয়ের উপরে একটি ক্লাস নিব, তোমরা সেটা জানো, অলরেডি তোমরা নোটিশ পেয়ে গেছো। আজকে আমি তোমাদের সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তির সাথে থাকবো। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো, অলরেডি বুশরা রহমান জয়েন করে ফেলেছো আমাদের সাথে, আসসালামু আলাইকুম জানিয়েছো, ওয়ালাইকুম আসসালাম, মোবারক হোসেন জয়েন করেছো, মাহিম জয়েন করেছো। তোমরা যারা এই মুহূর্তে আমার এই লাইভটি দেখছো, তোমরা সবাই প্রথম অবস্থায় তোমরা লাইভটিকে শেয়ার করে দাও, এবং তোমাদের যারা বন্ধু আছে এই মুহূর্তে তাদেরকে সবাইকে জানিয়ে দাও যে আজকে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্লাসের জন্য তোমাদের আমিনুল স্যার তোমাদের সাথে যুক্ত হয়েছে, থাকবো আগামী মিনিমাম 45 মিনিট তোমাদের সাথে। আর সেই জন্য তোমাদের যেটা সবচেয়ে বেশি করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আমার ক্লাসটা মনোযোগ সহকারে তোমরা খেয়াল করে দেখবে, এবং কোথাও যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে সেটা কমেন্টস বক্সে লিখবে, আমি তোমাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের আজকের তথ্য যোগাযোগ প্রযুক্তি এই ক্লাসটির আগে আমি তোমাদের আরো বেশ কিছু ক্লাস নিয়েছিলাম তোমাদের এই পাঠ্য বই করে। ধরে নিতে পারি আমরা যে তোমাদের এই পাঠ্য বইটি প্রায় শেষ, সবগুলো অধ্যায় এবং পাঠ থেকে কিন্তু আমি তোমাদেরকে বলেছি, তো সেক্ষেত্রে সমস্যা ততটা থাকার কথা নয়। আর যেখানে সমস্যা আছে সেখানে তো আমি আছি স্বাভাবিক, সেক্ষেত্রে টেনশন করার মতো কোনো কারণ নাই। দেখে নিচ্ছি, আরাফাত কিশোর জয়েন করেছো, জিজ্ঞেস করেছো স্যার কেমন আছেন, আমি ভালো আছি স্যার, তোমরা ভালো থাকলে আমি ভালো থাকি। রেবেকা সুলতানা ক্লাস 8 ICT ও জয়েন করেছে, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমাদের প্রিয় সহকর্মী কিছু শিক্ষকও জয়েন করেছেন, এবং যারা অভিভাবক তাদের প্রতি আমার সালাম ও কৃতজ্ঞতা শ্রদ্ধা। আপনারা নিশ্চয়ই আমাদের আপনাদের শিক্ষার্থী আপনাদের সন্তানদের প্রতি খেয়াল রাখছেন, বাসায় কি করছে তারা, তথ্য যোগাযোগ প্রযুক্তি পাঠ্য বইয়ের যে ক্লাসগুলো তারা এই পর্যন্ত করেছে সেই ক্লাসগুলো কতখানি তারা অর্জন করতে পেরেছে, বিষয়গুলো ফলো আপ রাখবেন আপনারা সেই আশাবাদ এবং সেই প্রত্যাশা করেই আমি আজকের ক্লাস শুরু করছি। লুৎফুন্নাহার মুক্তি সালাম জানিয়েছো, ওয়ালাইকুম সালাম, সাথে থাকবে আশা করছি আমার ক্লাস যতক্ষণ পর্যন্ত আছে। আমরা আজকে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির মজার একটি পাঠ নিয়ে আজকে আমি ক্লাস করাবো। নিশ্চয়ই তোমরা পাঠের নাম অলরেডি জেনে গেছো তোমাদের নোটিশে, তারপরেও আমি তোমাদেরকে আশা করব যে আজকের যে পাঠটা আছে খুবই মজার একটা পাঠ কিন্তু, এবং তোমাদের ভালো লাগবে এই বিষয়টার উপরে আলোচনা করলে। আমি আশা করছি তোমরা সেই পর্যন্ত আমার সাথে থাকবে। আমি শুরু করে দিচ্ছি আমাদের আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে সবাই দয়া করে ফেলেছো, আমি আশা করব তোমরা পুরো ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখবে, এবং কারো কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে মতামত দিবে। ওকে, আজকে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি পাঠে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সর্বপ্রথম একদম শুরুতেই আমরা একটি ভিডিও দেখবো, চলো আমরা সবাই একটা ভিডিও দেখি, আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। চলছে এক নীরব বিপ্লব, জনসংখ্যা বোঝা নয়, জনশক্তিতে রূপান্তর করবার লক্ষ্যে সম্ভাবনাময় তারুণ্যকে পুঁজি করে
দেশকে এগিয়ে নেবার এক দীপ্ত শপথে এগিয়ে চলেছি আমরা। 2021 সালের মধ্যে বাংলাদেশকে আমরা ডিজিটাল বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করব। আমাদের আশা আছে অতি শিগগিরই গার্মেন্টস এর আয় থেকে আইটি সেক্টরের আয় পার হয়ে যাবে। টেকসই উন্নয়নের লক্ষ্যে নিরাপদ, গ্রহণযোগ্য, তথ্য ও প্রযুক্তি ভিত্তিক আর্থসামাজিক উন্নয়নে বিশ্বের সাথে তাল মিলিয়ে গবেষণা, ডিজিটাল ব্যবস্থাপনা ও সফল প্রয়োগ সহ তথ্য ও প্রযুক্তিতে সর্বজনীন প্রবেশাধিকার নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি হচ্ছে তথ্য প্রযুক্তি আর প্রশিক্ষিত মানব সম্পদ। সেই ভিত্তির উপর গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ। এই কর্মপরিকল্পনায় কাঙ্ক্ষিত প্রশিক্ষিত মানব সম্পদ গড়ে তুলতে দেশব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সারা পৃথিবীতেই এখন তথ্য প্রযুক্তির একটা মোটামুটি একটা বিস্ফোরণ ঘটছে। অসংখ্য তথ্য প্রযুক্তির মানুষ দরকার সারা পৃথিবীতে, আমাদের দেশে। আমাদের দেখে তো ভালো লাগছে যখন দেখি যে সরকার নিজে থেকে উদ্যোগ নিয়েছে এবং আমাদের দেশের প্রত্যেকটি জেলা থেকে, প্রত্যেকটি অঞ্চল থেকে অসংখ্য ছেলে মেয়েদেরকে এই ব্যাপারে প্রস্তুত করে নেওয়া হচ্ছে। আইসিটি কেরিয়ার ক্যাম্প নিয়ে এই উদ্যোগটির কোনো তুলনা নেই। আমার মনে হয় এটা একটা অসাধারণ উদ্যোগ। আমাদের দেশে যদি সত্যি সত্যি আমরা এই প্রোগ্রামটি সফলভাবে শেষ করতে পারি, আমাদের দেশে একটা বিশাল একটা জনসম্পদ তৈরি হবে, যে জনসম্পদটা দিয়ে আমরা আমাদের দেশটাকে অনেক দূর এগিয়ে নিতে পারবো। আমি চাইবো সরকারের এই বিশাল উদ্যোগটা যেন সফল হয়। সবাইকে বলবো তোমরা এই সুযোগটি গ্রহণ করো, আমাদের আইসিটি কেরিয়ার ক্যাম্পে এসে যোগ দাও। বাংলাদেশে তথ্য ও প্রযুক্তিকে অন্যতম উন্নয়ন সহযোগী খাত বলে গণ্য করা হয়, কেননা দ্রুত চাকরির বাজার সৃষ্টি, শিল্পের প্রসার ও দ্রুত অগ্রগতি, প্রশাসনিক অবকাঠামো সহ সকল খাতে উন্নয়নের প্রভাবক হিসেবে তথ্য প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ খাতে পেশাদারী দক্ষতার জন্য ইতোমধ্যে সরকার কালিয়াকৈরে শুরু করেছে হাইটেক পার্ক নির্মাণের কাজ। বিশ্বের সামনে তথ্য প্রযুক্তি খাতে আমাদের শ্রেষ্ঠ প্রমাণের সুযোগ এসেছে। এই খাতে বিশ্ববাজারে নেতৃত্ব দেবার যথেষ্ট ক্ষমতা আছে আমাদের। এই জন্য দরকার শুধু প্রয়োজনীয় প্রশিক্ষণ। সেই লক্ষ্যে বাংলাদেশকে প্রস্তুত করা হচ্ছে। তৈরি পোশাক শিল্পের মতো তথ্য প্রযুক্তি খাতেও আমরা পৃথিবীর শীর্ষ স্থান অর্জন করতে সক্ষম হব। ডিজিটাল বাংলাদেশে আমরা দুর্বল। তথ্য প্রযুক্তি খাতে সফলতার দিকে তরুণ ও নারীরা এগিয়ে রয়েছেন। এটি ও আইটিএস খাতে 100,000 দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে সরকার বিভিন্ন কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়ন করে যাচ্ছে। হাইটেক পার্ক প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে আইটি প্রশিক্ষণের জন্য সর্বাধুনিক প্রযুক্তির সহযোগিতায় প্রশিক্ষণ প্রদান করবার কাজও শুরু হয়েছে। আইসিটি ক্যারিয়ার ক্যাম্প 2016 এর পাইলট প্রজেক্টের আন্ডারে ট্রেনিং করছি বর্তমানে। বাংলাদেশের শীর্ষস্থানীয় সফটওয়্যার কোম্পানি ডাটা সাব সিস্টেমস বাংলাদেশ লিমিটেডে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। আমি চাই তথ্য প্রযুক্তিতে আমার ক্যারিয়ার এগিয়ে নিয়ে যেতে। আইসিটি ক্যারিয়ার ক্যাম্প 2016 এ অংশগ্রহণ করুন। এখান থেকে মূলত আমি গ্রাফিক্স ডিজাইন শিখতে ইন্সপায়ার্ড হই। ডিজিটাল বাংলাদেশে আমরা দুর্বল। কেবল প্রশিক্ষণ নয়, বরং পর্যায়ক্রমে বিভিন্ন শিল্প খাতে আইটি ও আইটিএস বিষয়ক কর্মসংস্থান সৃষ্টি করে এখানে নতুন কাজের ক্ষেত্র তৈরি করা হচ্ছে। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের মাধ্যমে 5টি প্রতিষ্ঠানকে বেসরকারি সফটওয়্যার টেকনোলজি পার্ক হিসেবে ঘোষণা করা হয়েছে। পার্কে ডেভেলপার ও বিনিয়োগকারীদের প্রণোদনামূলক ফিসক্যাল ও নন ফিসক্যাল সুবিধা প্রদান করা হচ্ছে, ফলে তৈরি হবে কর্মসংস্থানের নতুন নতুন সুযোগ। আমি এলআইসিটির আইটিএস ফাউন্ডেশন স্কিলের একজন সফট ট্রেনার। এখানে আমি দেশ এবং বিদেশের সেরা ট্রেনারদের সান্নিধ্য পেয়েছি। আইসিটি ক্যারিয়ার ক্যাম্প 2016 এর পাইলট ট্রেনিং প্রোগ্রাম সফলভাবে। ওকে শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছো। অনেকের কাছে সাউন্ড ক্লিয়ার না বলেছো আমাকে, কিন্তু সাউন্ড কিন্তু খুবই ক্লিয়ার। মাঝে মধ্যে ফেসবুকে গেলে অনেক সময় সাউন্ড একটু মাঝে মধ্যে অরিজিনাল সাউন্ডটা থেকে একটু কনভার্ট হয়ে যায় আর কি। নিশ্চয়ই তোমরা ভিডিওটাতে খেয়াল করেছো একটা বিষয়, যে যেখানে একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, একটা পরিবর্তনের ছোঁয়া। আর সবাই কিন্তু তরুণ প্রজন্মের। এখানে দেখতে পাচ্ছ যে কর্মসংস্থান তৈরি হচ্ছে, তারপরে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে স্কিল বাড়ছে, অনেকেই উদ্যোক্তা হচ্ছে এবং বিভিন্ন রকমের অনলাইন সাইটে কিন্তু কাজ করার আগ্রহী হয়ে উঠছে আর কি।
তো সেক্ষেত্রে আমরা আজকে পাঠ তোমাদেরকে বলবো যে কর্ম সৃজন ও কর্ম প্রাপ্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এটাই হচ্ছে আমাদের আজকের পাঠ। তো সেক্ষেত্রে আমরা তোমাদের পাঠ্য বইয়ে 3 এবং 4 পৃষ্ঠা যদি তোমরা একটু খোলো এই মুহূর্তে, পাঠ্য বইয়ের 3 ও 4 পৃষ্ঠায় তোমরা দেখতে পাবে যে পার্ট 2 যেখান থেকে একদম শুরু হয়েছে কর্ম সৃজন ও কর্মপ্রাপ্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যাপক বিকাশের ফলে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের পরিবর্তন সূচিত হয়েছে। শুরুর দিকে ধারণা করা হতো স্বয়ংক্রিয়করণ এবং প্রযুক্তি প্রয়োগের ফলে বিশ্বব্যাপী কাজের পরিমাণ কমে যাবে এবং বেকারের সংখ্যা বেড়ে যাবে, কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে তথ্য প্রযুক্তি বিকাশের ফলে কিছু কিছু সনাতনী কাজ বিলুপ্ত হয়েছে বা বেশ কিছু কাজের ধারা পরিবর্তন হয়েছে বটে, তবে অসংখ্য নতুন কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। গবেষণায় দেখা গেছে ইন্টারনেট সংযোগ বৃদ্ধির সাথে সাথে কর্মসংস্থানের সুযোগও দ্রুত হারে বেড়েছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রয়োগের ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে, যা বাঙালি শিক্ষাবিদ ও বর্তমানে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির অধ্যাপক ডক্টর ইকবাল কাদির এর মতে সংযুক্তি উৎপাদনশীলতা, অর্থাৎ কানেকটিভিটি ইজ প্রোডাক্টিভিটি, অর্থাৎ প্রযুক্তিতে জনগণের প্রযুক্তি বাড়লে তাদের উৎপাদনশীলতা বাড়বে, ফলে তৈরি হয় নতুন নতুন কর্মসংস্থান। আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ফলে আমাদের এই দেশে কর্ম সৃজন এবং কর্মপ্রাপ্তিতে কতটা সহজ বোধ হচ্ছে এবং কতভাবে তোমার চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তির ফলে। তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা রূপকল্প আছে যে 2021 সালে আমরা কি হব মধ্যম আয়ের দেশে আমরা আমরা যাব এবং 2041 সালে আমরা উন্নত দেশের কাতারে কিন্তু আমরা পৌঁছে যাব। এর মধ্যে দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থী আমাকে লিখেছো, জিজ্ঞেস করেছো কেমন আছি। আমি ভালো আছি, আমরা সরাসরি ক্লাসে যাচ্ছি, ক্লাস সম্পর্কে তোমরা একটু আলোচনা করবে, আমি তোমাদেরকে সেটা দৃষ্টি আকর্ষণ করবো যে ক্লাসের বিষয়ে যেন তোমরা কথা বলো, বই নিয়ে তোমরা ক্লাস করতে বসো। আমি কিন্তু পৃষ্ঠা নম্বর ধরে ধরে তোমাদেরকে বলছি যে এখন যে লেখাটা আছে সেটা পৃষ্ঠা নম্বর 3 এবং 4 কিছু কিন্তু তোমাদের উল্লেখ করা আছে। তাহলে আমরা একটু যদি পৃষ্ঠা নাম্বার 5 যাই, তোমাদের পাঠ 2 এর পৃষ্ঠা নাম্বার 5 সেখানে কিন্তু লেখা আছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তির সবচেয়ে বড় প্রণোদনা হলো এর মাধ্যমে নিত্য নতুন কাজের ক্ষেত্র তৈরি হয়, ফলে অনেক বেশি কাজের সুযোগ তৈরি হয়। বাংলাদেশে মোবাইল ফোনের বিস্তার ও নতুন কর্মসৃজন, দেখো এখানে কিছু কর্মসৃজনের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। জান্নাতুল ফেরদৌস চৌধুরী লিখেছে, আসসালামু আলাইকুম, আই এম ফ্রম জামাল খান কুসুম কুমারী সিটি। হ্যাঁ জান্নাতুল ফেরদৌস, তোমাকে আমি এর আগেও আমার অনেক ক্লাসে অ্যাক্টিভ থাকতে দেখেছি, তোমাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তুমি ক্লাসে পারফর্ম করেছো এবং কমেন্টস করেছো, আশা করছি থাকবে ক্লাসে। ওকে, দেন আমরা যেটা বলতেছি এই মুহূর্তে সেটা হচ্ছে বাংলাদেশে মোবাইল ফোনের বিস্তার ও নতুন কর্ম সৃজনের কিছু প্রেক্ষাপট এখানে তুলে ধরা হয়েছে। তোমরা দেখো যে মোবাইল কোম্পানিতে কাজের সুযোগ, তোমরা কিন্তু আমার স্ক্রিন যদি একটু লেখা ছোট দেখো তাতে সমস্যা নেই, এটা কিন্তু তোমাদের পাঠ্যের 5 পৃষ্ঠা আছে, তোমরা ইচ্ছে করলে তোমরা পৃষ্ঠা নাম্বার 5 খুলে আমার সাথে মিলাতে পারো বইয়ের সাথে সাথে। মোবাইল কোম্পানিতে কাজের সুযোগ, মোবাইল ফোনসের বিক্রয় বিপণন ও রক্ষণাবেক্ষণ, গতে আছে বিভিন্ন মোবাইল সেবা প্রদান, গতে আছে নতুন কাজের সৃষ্টি, অর্থাৎ এগুলো হচ্ছে জাতীয় রাজস্ব আয় বৃদ্ধি ছাড়াও কেবল মোবাইল ফোনের বিকাশের ফলে বাংলাদেশে অনেক সেক্টরে বিপুল পরিমাণ নতুন কর্ম সৃষ্টি হয়েছে। এর মধ্যে যে উল্লেখযোগ্য হচ্ছে এই 4টা এখানে তুলে ধরা হয়েছে। গুলশানা আক্তার লিখেছো, আসসালামু আলাইকুম স্যার, কোন চাকরি, ধন্যবাদ তোমাকে, সাথে থাকো নারী সত্তার। তাহলে শুধু কর্মসৃজন নয়, কর্মপ্রত্যাশীদের কাজের সুযোগ প্রাপ্তিতেও ইন্টারনেট ও তথ্য প্রযুক্তির বড় ভূমিকা রয়েছে। পূর্বে যে কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট দপ্তরের নোটিশ বোর্ড বড় বড় সরকারি প্রতিষ্ঠানের দেওয়ালে সেটে দেওয়া হতো, তাছাড়া বড় বড় কোম্পানি বা সরকারি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি পত্র পত্রিকা বিজ্ঞাপন আকারে প্রকাশিত হতো। ICT বিকাশের ফলে বর্তমানে ইন্টারনেটে জব সাইট নামে নতুন এক ধরনের সেবা চালু হয়েছে,
এই সকল ওয়েবসাইটে নিয়োগকারী প্রতিষ্ঠান সরাসরি তাদের বিজ্ঞপ্তি প্রচার করতে পারে। শুধু তাই নয়, নিয়োগকারী প্রতিষ্ঠান সমূহ তাদের ওয়েবসাইট কিংবা ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ সাইটেও বিনামূল্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে, ফলে কর্মপ্রত্যাশীদের একটি বিরাট অংশ বিষয়টি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিন্তু অবগত হতে পারছে। এছাড়া এরূপ কোন কোন সাইটে কর্মপ্রত্যাশীদের নিজেদের নিবন্ধিত করে রাখতে পারেন। অর্থাৎ দেখো কত মজার বিষয় যে আগে চাকরির জন্য বিভিন্ন জায়গায় অফিসে অফিসে ঘুরতে হতো, পত্রিকার হাতে বিজ্ঞপ্তি খুঁজতে হতো, কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির ফলে এখনকার প্রেক্ষাপটটা কি হয়েছে দেখো তোমরা। এখনকার প্রেক্ষাপটটা হয়েছে তোমার কত সুন্দর, সেটা হচ্ছে যে তোমাকে কোথাও যেতে হচ্ছে না, তুমি কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু তোমার ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তুমি তোমার চাকরির জব সেক্টর গুলো থেকে কিন্তু খুঁজে বের করতে পারতেছো। তোমরা নিশ্চয় শুনেছো বিডি জবস নামে একটি সাইট আছে যেখানে সারা দেশে বিভিন্ন রকমের চাকরি ইনফরমেশন কিন্তু পাওয়া যায়। এরকম অসংখ্য সাইট আছে যেখান থেকে তোমার চাকরির জন্য তুমি তোমার পথ খুঁজে পাবে, বাসায় বসে থেকে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এমডি মাহবুব আলম অভি লিখেছো, আসসালামু আলাইকুম, আই এম ফ্রম হাসি হালিশহার মুন্সিপাড়া গ্রুপ সিটি কলেজ চট্টগ্রাম। তোমাকে ধন্যবাদ জানাচ্ছি ঠাকুর মাহবুব আলম অভি, আমাদের সাথে আকিব হাসান পিয়াল জয়েন করেছো ঢাকা থেকে। আচ্ছা, ফার্স্ট টাইম ক্লাস করেছো, থাকো, এরপর ক্লাস গুলোতে স্যার জয়েন করবে আগে আশা করছি। অরূপ কুমার ভৌমিক জয়েন করেছো বালুকা পাইলট বয়েজ হাই স্কুল থেকে, ধন্যবাদ। রাধিকা সুলতানা মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ, অনেক ধন্যবাদ রাধিকা সুলতানা, তুমি থাকো আমাদের সাথে, আমি আছি তোমাদের সাথে আজকে তথ্য যোগাযোগ প্রযুক্তি নিয়ে। এই ছবিটা দেখো, এই ছবিটা দেখে তোমরাই বলো তো এই ছবিটা কি প্রমাণ করছে বা প্রকাশ করছে। ঘরে বসে আয়ের সুযোগ, নিশ্চয়ই তোমরা জানো এখন যে বাসায় বসেই কিন্তু এখন আয়ের সুযোগ পথ তৈরি হয়েছে, যেখানে তোমার তোমার ইন্টারনেট সংযোগের দিয়েই কিন্তু ইচ্ছে করলে আমরা ঘরে বসে কিন্তু আয় করতে পারি। বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিজেদের অনেক কাজ যেমন ওয়েবসাইট উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, মাসিক বেতন, ভাতার বিল প্রস্তুত, ওয়েবসাইটে তথ্য যুক্তকরণ, সফটওয়্যার উন্নয়ন ইত্যাদি অন্য দেশের কর্মীর মাধ্যমে সম্পন্ন করে থাকে। এটিকে বলা হয় আউটসোর্সিং। ইন্টারনেট সংযোগ থাকলে যে কেউ এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হতে পারে। অর্থাৎ অর্থাৎ আমরা যে বিষয়টা এখন তোমাদেরকে আমি যে বিষয়টা বলছি সেটা হচ্ছে যে বাসায় বসে থেকে এখন আয় করার সুযোগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সারা পৃথিবী জুড়ে কিন্তু এই বিষয়টা এখন ছড়িয়ে গেছে, সেটা হচ্ছে ঘরে বসে আয়ের সুযোগ। তেমনি ভাবে আমাদের বাংলাদেশে কিন্তু পিছিয়ে নেই, আমাদের বাংলাদেশে তথ্য যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার করে ঘরে বসে আয়ের অনেক রকমের পথ তোমার খুঁজে চলে আসছে। যেমন তোমরা অনলাইনে কোনো একটা কিছু অর্ডার দিবে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ, সেক্ষেত্রে ওই ক্ষেত্রে তোমার অনলাইন মার্কেটিংটা আমাদের বাংলাদেশে খুব ভালোভাবে ডেভেলপ হয়েছে। সেক্ষেত্রে তুমি ফ্রিল্যান্সিং করে সেখান থেকে তুমি আউটসোর্সিং করে তুমি কিন্তু ঘরে বসে আয় তুমি করতে পারছো। এগুলোর জন্য তোমাকে কিছু ট্রেন আপ হতে হবে, তোমাকে কিছু সফটওয়্যারের সাথে পরিচয় হতে হবে, কিছু সাইটের সাথে তোমার পরিচয় হতে হবে, কিভাবে তুমি বাসায় বসে ইনকাম করতে পারো। এগুলো হচ্ছে কর্ম পথ তৈরি হচ্ছে আমাদের দেশে আস্তে আস্তে। একটা সময় হয়তো বা আমাদের এই দেশে এমন একটা পথ তৈরি হবে যে ঘরে বসেই হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষ কিন্তু ইনকাম করার সুযোগ পাবে, পথ তৈরি হবে আস্তে আস্তে। আচ্ছা, তাহলে আমার একজন শিক্ষার্থী প্রশ্ন করেছে এখন যে স্যার আউটসোর্সিং কি আসলে। আমি বলবো যে আউটসোর্সিং কি এটা জানার আগে তোমাকে একটু এটা আমাকে বলো যে আউটসোর্সিং সম্পর্কে বা আউটসোর্সিং এর নামটা কখনো এর আগে তুমি শুনেছো কিনা। যদি শুনে থাকো তাহলে ওয়েল এন্ড গুড, আর যদি না শুনে থাকো তাহলে আমি এখন তোমাদেরকে আউটসোর্সিং কি সেটা একটু একবাক্যে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আউটসোর্সিং বা আমরা যদি বলে থাকি ফ্রিল্যান্সিং, অনেক সময় দেখবা যে দুইটা শব্দ বা দুই ভাবে উচ্চারিত হয়ে থাকে। আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং হচ্ছে স্বাধীন বা মুক্ত পেশা, অর্থাৎ স্বাধীন বা মুক্ত ভাবে বা কোনো প্রতিষ্ঠানের বা কোনো কোম্পানির কাজের চাপ ছাড়া স্বাধীনভাবে অন্য কোনো প্রতিষ্ঠানে কাজ করে আয় করার নাম হচ্ছে আউটসোর্সিং। অর্থাৎ তুমি যদি আরেকটু সহজ করে বলি যে ইন্টারনেটের মাধ্যমে যে কোনো প্রতিষ্ঠানের কাজ ফ্রিল্যান্সারদের দ্বারা কাজ করিয়ে নেওয়ার নাম হচ্ছে আউটসোর্সিং, আর যারা এই আউটসোর্সিং এর কাজ করে তাদেরকে বলা হয় কি ফ্রিল্যান্সার।
অর্থাৎ তুমি বাসায় বসে তোমার ইন্টারনেট কানেকশন দিয়ে তুমি কম্পিউটার থেকে তুমি অন্য প্রতিষ্ঠানে বিভিন্ন রকমের ডিজাইনের কাজ, অনেক রকমের কাজ তুমি করে দিবা। তুমি বাসায় বসে ইনকাম করতে পারছো, এটাই হচ্ছে আউটসোর্সিং। আর যারা করে তাদেরকে বলে ফ্রিল্যান্সার। আমি আশা করছি এই প্রশ্নটা করেছো আমাদের কোন শিক্ষার্থী জন্য, যে এই প্রশ্নটা করেছো আমি আশা করছি তোমরা প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো অলরেডি। আচ্ছা, তাহলে আমরা যদি ঘরে বসে আয়ের সুযোগটা সম্পর্কে ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি একটু সামনের দিকে যাবো। দেখো এখানে একটা ছবি, এখানে এই ছবিটা কিন্তু প্রমাণ করছে একটা বিষয় যে সে বাসায় বসে কিন্তু বিভিন্ন সাইডে কাজ করার জন্য সে বসেছে এবং কাজ করা যাবে। ইন্টারনেট এবং ল্যাপটপ তোমার যদি থাকে তাহলে, আর তোমার যদি ট্রেনার থাকে, তুমি যদি ভালো কিছু জানো, তোমার সফটওয়্যার সম্পর্কে কাজ জানা থাকে, তাহলে তুমি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বাসায় বসে তুমি আয় করার সুযোগ পাবে। প্রযুক্তির যথাযথ ব্যবহারের ফলে কর্মীর দক্ষতা বৃদ্ধি পায়। ফলশ্রুতিতে কারখানার বিপজ্জনক কাজগুলো রোবট ব্যবহার করা হয়। কর্মস্থলে অটোমাইজেশন, স্বয়ংক্রিয়তার ব্যবস্থা নিয়ে, অটোমাইজেশন কথাটা যদি না বলছি তাহলে লেখা আছে স্বয়ংক্রিয়তার ব্যবস্থাপনার ফলে কর্মী বর্জন হয়। গুদামের মালামাল সুসজ্জিত করা হয় স্বয়ংক্রিয়ভাবে। টেলিফোন এক্সচেঞ্জ কম্পিউটার নিয়ন্ত্রিত হওয়ায় অতিরিক্ত জনবলের প্রয়োজন হয় না। স্বয়ংক্রিয় ইন্টারঅ্যাক্টিভ ভয়েস প্রযুক্তি ব্যবহার করে যে কোনো সময় গ্রাহককে সেবা দেওয়া যায়। ব্যাংকে এটিএম বুথে যে কোনো সময় টাকা তোলা যায়। কম্পিউটারের সাহায্যে ঘরে বসে অনেক কাজ করা যাচ্ছে, যেমন ফটোগ্রাফি, এডিটিং ইত্যাদি। অনেকে নিজের ঘরকে ভার্চুয়াল প্রতিষ্ঠান পরিণত করেছে। স্বয়ংক্রিয় মনিটরিং ব্যবস্থার ফলে কর্মীরা কাজে ফাঁকি দেওয়ার পথ বন্ধ হয়ে যাচ্ছে। তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ফলে নিত্য নতুন কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে। একদম নিচের যে লাইনটা, এই লাইনটাতেই তোমরা কাজ, তোমাদের এই লাইনটি তোমাদের আজকের টপিকের আলোচনার বিষয়বস্তু, যে তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ফলে নিত্য নতুন কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে। এই কাজের ক্ষেত্রগুলো যে তৈরি হচ্ছে, কি ক্ষেত্র সেগুলো, এগুলো আমাদেরকে একটু জানতে হবে স্টেপ বাই স্টেপ। আমি একটু আগে তোমাদের কিছু ক্ষেত্র তুলে ধরেছি, কোন কোন ক্ষেত্র তোমার তৈরি হচ্ছে, তোমার পরীক্ষায় এই টাইপের কিছু প্রশ্ন আসতে পারে। আচ্ছা, তাহলে আমরা যদি আরেকটু সামনের দিকে যাই, যে ইন্টারনেটে কাজ আউটসোর্সিং এর জন্য যে কয়েকটা সাইট এখানে আমি দিয়েছি, তোমরা ইচ্ছা করলে এই সাইটগুলোতে ভিজিট করে তোমাদের অভিজ্ঞতা তোমরা অর্জন করতে পারো। দেখো লেখা আছে প্রথমটা এবং দ্বিতীয়টা দেখতে পারো যেখানে কি কি আছে, তোমার অভিজ্ঞতা তোমরা সেখান থেকে নিবে। হৃদয়ের কাবা নয়নে মদিনা টফেন একজন লিখেছো, কথা বোঝা যাচ্ছে না। আমি তো স্পষ্ট করে শুনতে পাচ্ছি, অনেকে আমাকে বলছেন যে কথা বোঝা যাচ্ছে স্যার, তুমি তোমার ভলিউমটা একটু বাড়িয়ে দাও না। ঠিক আছে, আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা ইন্টারনেটের কাজ আউটসোর্সিং এর জন্য আমরা এই তিনটা সাইট আমরা ভিজিট করব, এই বিষয়টা তোমরা একটু খেয়াল করবে। আর আমরা আরেকটা ভিডিও যদি এখন একটু দেখি, তোমরা ভিডিওটা একটু মনোযোগ সহকারে খেয়াল করে তোমরা দেখো ভিডিওটা, খুব সুন্দর একটা ভিডিও তোমাদের জন্য রেখেছি। বর্তমান বিশ্বে অনলাইন ফ্রিল্যান্সারের মধ্যে 58% নারী স্বাধীনভাবে কাজ করছেন, যদিও বাংলাদেশে সেই সংখ্যা শতকরা 9%। আউটসোর্সিং মার্কেটগুলোতে ওয়েব ডেভেলপমেন্ট, রেসপন্সিভ ওয়েব ডিজাইন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ইমেইল মার্কেটিং, ব্লগিং সহ নানা কাজ করছেন। নারীদের মতে চাকুরিতে বাধা জীবন আর স্বামী সংসার নিয়ে একমাত্র ফ্রিল্যান্সিং থেকেই নির্বিঘ্ন উপার্জন সম্ভব বলেই ঝুঁকছেন এই পেশায়। ঘরে থেকেই যদি আমি করতে পারি, বাচ্চারও দেখাশোনা হলো, আমার ঘরও দেখাশোনা করা হলো, সাথে আউটসোর্সিং এর মাধ্যমে কিছু ইনকামও করা, বাসায় থাকলে আমি নিজের মতো আমি কাজটা করতে পারবো, কারণ স্বামী মানে অনেকটুকু আমার উপরেই ডিপেন্ডেন্ট থাকবে। এখানে আমি আমার নিজের বস নিজেই থাকতে পারবো, নিজের কাজগুলো নিজেই করতে পারবো। এক ছেলে এক মেয়ে কানাডায় পড়াশোনা করে, আর একটা মেয়ে বাংলাদেশে ও লেভেল দিবে এবার, এটার জন্য আমাকে এক্সট্রা কোথাও যেতে হবে না। এখানে আমি 3 মাস কমপ্লিট করার পরে আমি ঘরে বসে কাজ,
কাজটা করতে পারবো, অ্যাট লিস্ট 40-50,000 ইনকাম করতে পারবো। দূর শহরে নয়, প্রত্যন্ত অঞ্চলেও যেন ছড়িয়ে পড়ে প্রযুক্তির এই জ্ঞান, সে লক্ষ্যেই সরকার কাজ করছে বলে জানান প্রযুক্তি প্রতিমন্ত্রী। পাঁচটা বাস আমরা ট্রেনিং শুরু করেছি, যে বাসগুলি 23টি কম্পিউটার আছে, যেটা শুধুমাত্র নারীদেরকে ফ্রিল্যান্সিং ট্রেনিং দিচ্ছে সারা বাংলাদেশে। আগামী 2 বছরে যেখানে 2 লাখেরও বেশি ট্রেনিং আমরা প্রোভাইড করতে পারবো। রিয়াদ হাসান, এসটিভি, ঢাকা। নিশ্চয় তোমরা ভিডিওটা খেয়াল করেছো, কি বিষয় সম্পর্কে তোমাদের আজকের ভিডিওটা ছিল, সেটা তোমরা নিশ্চয় দেখেছো যে এখানে আমাদের বাংলাদেশের অনেক উল্লেখযোগ্য ব্যক্তিদের ছবি কিন্তু ফুটে উঠেছে। আমি তোমাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এখানে অনেক নারীদের কথা কিন্তু আমরা শুনেছি, যেখানে খুব সুন্দর সুন্দর কথা ফুটে উঠেছে যে আমাদের দেশের অনেক নারীরা কিন্তু তোমার উদ্যোগী হয়ে তারা কিন্তু কাজ করে যাচ্ছে, অনেক রকমের কাজ তারা করে যাচ্ছে অনলাইনের মাধ্যমে, তাদের কাজের তোমার পথ তৈরি হয়েছে। সেক্ষেত্রে তারা কিন্তু পিছিয়ে নেই এবং সেটা রেকর্ডও আছে এখানে, ভিডিওতে আমরা দেখেছি যে রেকর্ডে কিন্তু খুব সুন্দর স্পষ্টভাবে কিন্তু সেটা উল্লেখ করা আছে। তো আমি তোমাদেরকে বলবো যে তোমাদের এই পাঠটা হচ্ছে একদমই ছোট একটা পাঠ, এই পাঠে তোমাদের শুধু একটা কথাই বলা আছে যে কর্মসৃজন এবং কর্মপ্রাপ্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে ভূমিকা, সেই ভূমিকাটা কিন্তু এখানে সুন্দরভাবে উল্লেখ করা আছে। তো আমি যে বিষয়টা তোমাদেরকে বলবো যে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি এই বিষয়গুলো সম্পর্কে তোমরা জ্ঞান অর্জন করবে এবং যে সাইটগুলো তোমাদেরকে বলেছি সেই সাইটগুলো তোমরা বিশেষ করে তোমাদের এক্সপিরিয়েন্স তোমরা সেখানে অ্যাচিভ করবে এবং তোমরা দেখবে যে কোথায় কি আছে, কারণ একটা সময় তোমরা বড় হবে, এই স্কিল গুলো তোমাদের দরকার আছে। তো সেক্ষেত্রে আমরা আজকে তোমাদের যে পাঠের উপরে আলোচনা করলাম সেটা ছিল আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পাঠ্য বইয়ের উপরে কর্মসৃজন এবং কর্মপ্রাপ্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। একটা বাড়ির কাজ তোমাদেরকে দিতে চাচ্ছি, আমার ক্লাসটা আজকে একটু শর্ট আমি করেছি, তোমাদের পাঠটা খুব ছোট ছিল, তো দেরি না করে তোমরা তোমাদের বাড়ির কাজটা খাতায় লিখে ফেলতে পারো, নেক্সট ক্লাসে তোমরা ইচ্ছে করলে আমাদের স্ক্রিনশট অনুযায়ী তোমরা দিতে পারো। বাড়ির কাজটা একটু লিখতে পারো, কর্মসৃজন ও কর্মপ্রাপ্তিতে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা আলোচনা করো। আমি আবারও বলছি, কর্মসৃজন ও কর্মপ্রাপ্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা আলোচনা করো। এটাই হচ্ছে তোমাদের আজকে বাড়ির কাজ, আর তোমাদের আজকের পাঠ যেটা ছিল সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ পর্যন্ত ছিলে আমার সাথে, তোমরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী যারা, আমি একটু কমেন্টস গুলো করে নিচ্ছি। অনেক শিক্ষার্থী আমাকে www.freelancer.com লিখেছো, এখানে নার্গিস আক্তার, হ্যাঁ ঠিক আছে, এখান থেকে তোমরা শেয়ার করতে পারো বিষয়গুলো, এক্সপিরিয়েন্স অ্যাসেপ্ট করতে পারো তোমরা এখান থেকে। অরুণ কুমার লিখেছো, থ্যাংকস এ লট, তোমাকেও ধন্যবাদ জানাচ্ছি। আর একটা বিষয় হচ্ছে কি, তোমরা এর আগে যে আমার 5-7টা ক্লাস পেয়েছো খুব সম্ভবত তথ্য যোগাযোগ প্রযুক্তি পাঠ্য বইয়ের উপরে, এই ক্লাসগুলোতে তোমরা যদি একটু ভিডিওগুলো আবার একটু তোমরা পিছন থেকে দেখো, কিশোর বাপের তো আছে ভিডিওগুলো, তোমরা ইচ্ছে করলে এখান থেকে তোমাদের এই যে পাঠগুলোতে তোমাদের একটু সমস্যা হচ্ছে সেই পাঠগুলো, সেই ভিডিওগুলো তোমরা কিন্তু ডাউনলোড করে নিয়ে তোমরা একটু দেখতে পারো। এবং নেক্সট ক্লাসে আমি তোমাদের আরেকটা ক্রিটিক্যাল একটা পাঠ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হবো, যেখানে তোমাদের আশা করছি যে অনেকখানি সমস্যার সমাধান হয়ে যাবে এই বইয়ের উপরে। এবং আমরা এই বইয়ের উপরে আমি একটা কুইজ তৈরি করতেছি তোমাদের জন্য, এই কুইজটা নিয়ে আমি একদিন একটা ক্লাসে হাজির হবো, যে কুইজের মধ্যে খুব মজার মজার কিছু প্রশ্ন থাকবে, সেই উত্তরগুলো তোমরা করবে এবং ওই কুইজে আমি দেখবো যে কার কে সবচেয়ে ভালো রেজাল্ট করে এবং কারা তোমরা, কুইজে আশা করছি তোমরা অংশগ্রহণ করবে। নেক্সট একটা ক্লাসে আমি তোমাদের সামনে হাজির হবো, সেই পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভালো থাকবে সে আশা এবং প্রত্যাশা করছি। অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবে, নিজে যেন অসুস্থ না হও সেই বিষয়টা খেয়াল রাখবে, পরিবারকে যেন অসুস্থ না হয় সেই বিষয়ে খেয়াল রাখবে, আর নিয়মিত পড়াশোনা করবে, নিয়মিত ঘুমাবে, ভালো থাকবে। সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।